নবীকে রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছিলেন, তার বাস্তবতা যখন যাদের ভিতরে মানবতা ছিল না, ওরা যখন বিভিন্ন ঝগড়ায় লিপ্ত হতো আধিপত্য বিস্তারের জন্য, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালিসদার হিসাবে তারাই কিন্তু আল্লাহ রাসূলকে মানতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধান দিতেন, কোনো কিলুকাল ছাড়াই তারা সেটা মেনে নিত। তাহলে বোঝা গেল ঝগড়া মীমাংসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপর আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন এই উপাধিটা, এটা কিন্তু বিজাতিরা দিয়েছে, এটা কিন্তু আমরা মুসলমানরা দিয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করেছে, যেই বইটার ভিতরে লিপিবদ্ধ করেছে সেই বইটার নাম 100। সেখানে বিজাতিরা কিন্তু সর্বদিক থেকে আলোচনা পর্যালোচনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে তার 1 নম্বর নিয়ে আসতে বাধ্য হয়েছে। তাহলে বোঝা গেল ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, সমাজের ভিতরে নেতৃত্ব দিবে, ঘরের ভিতরে নেতৃত্ব দিবে, এরা যদি আল্লাহ রাসূলের চরিত্র না জানে তাহলে তো সুন্দর সমাজ কখনোই গঠন করা সম্ভব নয়। এই জন্য আমাদের আলোচনাটা বেশি বেশি করতে হবে। আজকে দুঃখ সহকারে বলতে হয়, আজকে মুসলমান নামদারি কিছু কুলাঙ্গা বিভিন্ন সময় ওরা পরিচয় দেয় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীটা কি? মানুষের বুদ্ধি থাকে মাথায়, এখন ওদের বুদ্ধি মাথা থেকে নেমে জিব্বায় আসছে। এখন জিব্বায় বুদ্ধি আসার কারণে এখন যা মনে করে তা আবল তাবল বক্তে থাকে মুখ থেকে, যেটা কোনো বাস্তবতার সাথে মিল নাই, মুসলমানের চরিত্রের সাথে তো মিল তো দূরের কথা, যেটা একেবারে ঘৃণিত পাত্রে এটা বলবো আমাদের কোনো ভুল হবে না। আমাদের মেজ ভাই মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব তিনি একটা কথা বলেছিলেন, অনেক উল্লেখযোগ্য ওলামায়ে কেরামরা এখানে আলোচনা রেখেছেন, যে আজকে দুঃখ সহকারে বলতে হয় যে বাংলাদেশে কি ঘটছে, কারা ঘটিয়েছে, কিভাবে ঘটলো। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা এরা তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনারা এটা প্রকাশ করতে হবে মূল ঘটনাটা কি ঘটেছে। কিন্তু আজ পর্যন্ত জাতির সামনে কি কোনো মূল ঘটনা উপস্থাপন করতে পেরেছে? বরং সেটাকে চাপা দিয়ে কোথার থেকে এক মদখোর, এক জুয়াখোর, এক নেশাগ্রস্ত তাকে ধরে বিভিন্ন কায়দায় বিষয়টাকে সামাল দেওয়া, চাপা দেওয়ার চেষ্টা করতেছে, এটা ঠিক না? ওদিকে বাংলাদেশে কি ঘটলো বা না ঘটলো, ওদিকে ভারতে বিভিন্ন জায়গায় মসজিদকে পুরনো কুইরা ধ্বংস করে ফেলছে, মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ, আবার ওখানে বৈশ বৈশা আমাদের যে সীমানা সেই বাংলাদেশ এবং ভারতের সীমানা উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা হচ্ছে। কিন্তু হে ষড়যন্ত্রকারীরা, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেছে, এই বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস আপনারা জানেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আজকে ঘর বাড়ি ছাড়া হয়েছে, সন্তান এতিম হয়েছে, আজকে পঙ্গু হয়ে ঘরের ভিতরে বসে আছে। আর তোমরা বারবার এই ধরনের আলোচনা করবে, আর এই বাংলাদেশের আমরা মানুষ এটা বসে বসে দেখবো আর শুনবো, আমরা ভালো করে পরিষ্কার বলতে চাই, তোমরা ফেলে খুব ভালো করে জেনে রাখো যে এই ধরনের আস্পর্টা যদি তোমরা দেখাতে চাও, আমরাও কিন্তু হুঙ্কারের মাধ্যমে তোমাদেরকে এই বাংলা জমি থেকে উত্থান করে বাংলার সীমানা থেকে উপর ফেলিয়ে দেবো। এখানে থাকতে দেবো, এখানে বসে বসে ষড়যন্ত্র করো, এখানে বসে বসে বিভিন্ন ধরনের তালপাল পাকাবা, আর আমরা বসে বসে দেখবো এটা কখনোই হতে পারে না। তারপর আমরা পরিষ্কার বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, এরা শুধু মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, সমস্ত বিজাতিদের জন্য, কত বাস্তবতা আছে নাই, যার বাস্তবতা দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজাতিদের জান মাল এরা তোমাদের কাছে এইভাবে
সংরক্ষিত বা হেফাজতের দায়িত্ব, তোমাদের জানমাল যেভাবে তোমাদের কাছে হেফাজত সংরক্ষণের দায়িত্ব। মুসলমান কখনোই ইতিহাস নেই যে মুসলমান কখনোই বিজাতি কোনো মাল কোনো সম্পদ বা তাদের কোনো ইজ্জত তাদের কোনো মেয়ে সহ তাদের উপরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটিয়েছে এরকম কোনো মুসলমানদের ইতিহাস তালাশ করলে আপনারা কখনোই দেখাতে পারবেন না। কোনো হককারী ওলামায়ে কেরাম কোনো সচেতন মুসলমান কখনোই এর পক্ষে ভাঙচুর হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো এবং তাদের উপর অত্যাচার করা এখন কখনোই এটা প্রশ্রয় দেয় নাই এবং কখনো প্রশ্রয় দেবেও না। কিন্তু যারা নাকি এখানে বসে বসে বিভিন্ন কাজের স্বপ্ন দেখেন, আল্লাহর রহমতে পরিষ্কার বলছি এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেই হিসাবে আজকে সিরাজ সম্মেলনে আজকে এত সুন্দর আয়োজনের জন্য যারা করেছেন তাদের সবাই ধন্যবাদ জানাই। আপনারা যে প্রতিটি অংশগ্রহণ করেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দিনে আরো সম্মাননা বাড়িয়ে দেন।